জমি বিবাদের জেরে ষষ্ঠীর সন্ধ্যায় খুন 70 বছরের বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার দাঁতপুর এলাকায়। জানা যায়, নামাজ শেষে চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে মজিদ শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মজিদ শেখ। স্কুলে যাওয়ার রাস্তার জমি বিবাদকে কেন্দ্র করেই এই খুন বলে জানান মৃতের আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দৌলতাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতপুর এলাকা জুড়ে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এ আলীর রিপোর্ট, NTVWB। আমি জানি, আমি তো দাঁতপুরে গঙ্গা প্রসাদের বাড়ি আমার। আমি খবর পাচ্ছি যে ভাই আমার মরেছে। আমি তো এখানে চলে গেল বলে আসছি। আমার একটাই ভাই রে বাপ, কিসব জল জমা যাচ্ছে, কি করে বলবো, কি করে বলবো আমি, কিসে জনে মা, এখনই তো মেরেছো, কখন কে মেরেছে দেখেছি, জানি কে যে মারিয়াছে জানি না বাবা। আমি গঙ্গা প্রসাদের বাড়ি, আমি শুনছি যে তোমার ভাইকে মেরে ফেলাইছে। এই বহা বই চলে গেল, তাই বলে আমি উঠে আসছি। গুলি করে মালে কি কাটিয়ে মালে কি কি করে মালে আমি বলতে, হ্যাঁ ওই দিলি এসে তোখানে কোথায়, ওই যেখানে আছে ও বাবা, ও আল্লাহ, আমার নাম সার ভানু। ওরে আমার দৌলতের ভাই রে।